আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি ঢাকা সদরঘাটে। সদরঘাটের বর্তমান অবস্থা দেখুন, বর্ষার সিজন ছাড়া এখানে পানি কালো হয়ে থাকে, আর এখনকার পানি দেখেন কত সুন্দর পরিষ্কার। এখানে এখন মানুষ গোসল করতে পারে বা বিভিন্ন কিছু করতে পারে এখন, কারণ এখন পানি বর্ষার সিজনে পানি পরিষ্কার হয়ে থাকে। আর বর্ষার সিজন ছাড়া এই পানি প্রচুর পরিমাণ কালো হয়ে থাকে, অনেক নোংরা হয়ে থাকে, তখন দেখতে খুবই খারাপ লাগে। তো এই কারণে আসলে আজকে আমরা বের হয়েছি ঘোরার জন্য, তো ঘুরতেছি। তো ভাবতেছিলাম যে একটু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি সদরঘাটের, তো এই কারণে আজকের এই ভিডিওটা করা। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। যদি পাই তোমার লাগো খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমার নিঠুর মন হয় যদি পাই তোমার লাগো খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর।